দোকানে চুরির ঘটনা ঘটল গোঘাটের ঝরিয়া এলাকায়। জানা গেছে, একটি স্টেশনারি দোকানের শাটার ভেঙে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জিনিসপত্র নিয়ে পালায়। দোকানদার তন্ময় মণ্ডল জানিয়েছেন, 10,000 টাকার মতো জিনিসপত্র খোয়া গেছে, এছাড়াও কিছু নগদ টাকাও নিয়ে গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কটার সময় হয়েছে ঠিক বলতে পারবো না, তাই সকালবেলা এসে দেখছি যে চাবি ভাঙা, ক্যাশ বক্স সমেত যা ছিল ক্যাশের সবই নিয়ে গেছে। কত টাকা থাকলো? 800-900 টাকা মতন ছিল ক্যাশে। আর কী কী নিয়ে গেছে? আর হোম থিয়েটার নিয়ে গেছে, তেল, সাবান, বিড়ি, সিগারেট, পেন, বিস্কুট, দামি দামি জিনিস যেগুলো ছিল সেগুলো সবই নিয়ে গেছে। থানায় অভিযোগ করেছো? থানায় ইয়ে ফাঁড়িতে ফোন করা হয়েছিল, যেটা ইয়ে বদনগর থানায় যেতে পারলো অভিযোগ করার জন্য। ডায়রি আপনার নাম? তন্ময় মণ্ডল।